আসসালামু আলাইকুম। দেখেন, আপনাদের জন্য আরেকটা জিনিস, যে শ ডেট এন্ড টাইম, হ্যাঁ, এগুলি তো আমরা জানি, চিন্তা করলাম। দেখেন, এখানে আমি এই বাটনে যদি ক্লিক করি, এই জিনিসটা দেখেন, শ ডেট এন্ড টাইম, শ ডেট এন্ড টাইম, দেখেন ক্লিক করার সাথে সাথে স্যাটারডে ফেব্রুয়ারি 10:10:12, মানে 22:20, এত জিএমটি, ঠিক আছে, গ্রিনিচ মিন টাইম, যেটা 06 ঘন্টা বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম, এই টাইমটা চলে আসে এখানে। দেখেন এই যে ঘটনাটা হলো, এটা কিভাবে হয় সেই জিনিসটাই দেখার বিষয়। এখানে যাব, যাওয়ার পরে আমরা এই যে জায়গাটা আছে না, একটা কি নিছি, পি নিছি, আর একটা আইডি নিছি, লোরেম দিছি, এটা সিম্পল। তারপরে কি করছি আমি, বাটন এখানে আপনার H1 আপনার দরকার নাই, H1 এর ভিতরে এটার দরকার নাই, না নিলেও চলবে। আমি এটা ডিলিট করে দিলাম, ঠিক আছে, এটা ডিলিট করে দেই, এখানে আসেন। ওকে, পিটাকে আমরা একটা পি নেই, দুইটা পি নেওয়ার কোনো দরকার নাই, এখানে পি একটা হলেই হবে। ধরুন আমরা এটা পিটাকেও ডিলিট করে দিলাম। ওকে, সিম্পল ভাবে নেবেন আপনারা, একটা লোরেম নিছি, 1 2 3 4 5, পাঁচটা ওয়ার্ডের একটা লোরেম। ওকে, বাটন আইডি নিছি F, এটা যে বাটনের কালার চেঞ্জ করে দিলাম। ওকে, অন ক্লিক ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি সেল, এই যে আইডিটা, এই আইডিটা এখানে বসালাম। ডট ইনার HTML, ডেট ফাংশন, এটাকে বলা ডেট ফাংশন। ডেট লিখে আপনি প্যারেন্থেসিস দিলে, ডেট লিখে প্যারেন্থেসিস দিলে, শ ডেট এন্ড টাইম আমি বাটনে লিখছি, সিম্পল একটা জিনিস, ঠিক আছে। তো আমি আলাদা একটা বাটন বানাইলাম, আলাদা ফাংশন দিলাম, আলাদা ডেট নিয়ে আসলাম। কি ঘটনাটা কি হইলো এখন দেখেন, এখানে কি আছে, লোরেম ইপসান, হ্যাঁ, ডলার সিট এমেন্ট। এখন আমি যদি এখানে ক্লিক করি, এটা চেঞ্জ হয়ে কি আসছে দেখেন, স্যাটারডে ফেব্রুয়ারি এত তারিখ এত এত সময়, ঠিক আছে। আমি বারবার রিফ্রেশ করলে এটা টাইম কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, সো ডেট ফাংশন, এটাকে বলা হয় ডেট ফাংশন। আশা করি আপনারা পারবেন, না পারার মতন কিছু না, এই যে এটুকুই ব্যাপার। খালি এই যে এখন এখানে ডেট বড় হাতে ডি দিয়া টি, এই ডেট লেখা ফাংশন লিখবেন, এটা লিখলে কারেন্ট সময়টা দিয়ে দিবে। কি লিখবেন আপনার মুখস্থ করার বিষয় হলো, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডি তো এখানে আছে, ইনার HTML, ডেট লেখা ফাংশন লিখবেন, দ্যাটস ইট। যে কোনো জায়গায় HTML এর যে কোনো জায়গায় এই ফাংশনটা দিলে রানিং টাইম চলে আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।